সবকিছুর একটা শেষ হওয়া দরকার। কালকে ইমার্জেন্সি মিটিং কল করে তুমি ইমেলে সবাইকে জানিয়ে দাও, এবং সেদিনকে ক্লাসের অ্যাটেন্ডেন্স দেখে যারা যারা ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল সবাইকে ডাকা হবে, ইনক্লুডিং ডিআর ময়ূরী। ওই মেয়েটাকেও ডাকা হবে। যদি এটা প্রমাণ হয়ে যায় যে মেয়েটি মিথ্যে কথা বলছে এবং আমাদের কলেজকে সে অপমান করতে চাইছে, টুমোরো উইল বি দ্য লাস্ট ডে। দুর্নীতির অভিযোগে তাকে কলেজ থেকে রাজ টিকিট করে দেওয়া হবে, ভবিষ্যতে কোনো দিন তাকে কলেজে ঢুকতে দেওয়া হবে না। আর মেয়েটি যদি স্বীকার করে যে তাকে প্ল্যান করা হয়েছিল এবং সে প্ল্যানটি করেছে ডক্টর অদিতি রায় চৌধুরী, তাহলে ডক্টর অদিতি রায় চৌধুরীর এগেনস্টে আমরা আইনি পদক্ষেপ নেব। আর এই ব্যাপারে আমরা তোমার কাছ থেকে কোনো কথা শুনবো না। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে দাদা, ক্যারি অন। কিন্তু আর একটা কথা মনে রেখো, যদি উল্টোটা হয় তাহলে তোমরা কি করবে সেটাও ভেবে রেখো। তার কারণ আমি শিওর যে অদিতি রায়চৌধুরী সেরকম ছোট মনের মানুষ নয় যে কোনো স্টুডেন্টকে আমাদের কলেজে পাঠাবে আমাদের কলেজের বদনাম করবার জন্য। কিন্তু তোমরা যদি শিওর হয়ে থাকো তাহলে ওকে। কিন্তু তার সঙ্গে এটাও আমি শিওর যে মেয়েটার সঙ্গে নিশ্চয়ই অন্যায় কিছু ঘটেছে, তার জন্য মেয়েটাই কথাগুলো বলছে। এবার সেগুলো যদি প্রমাণ হয়ে যায় তখন তোমরা কি করবে? কিছুতেই প্রমাণ হবে না বাবা, মেয়েটা ডে ওয়ান থেকে আমাদের পেছনে লেগেছে। নালে ওর এত বড় সাহস কি করে হয়? ও কি করে এত বড় কথা বলে যে আমাদের কলেজের প্রত্যেকটা টিচার আমরা নাকি ম্যানেজমেন্ট কোটা থেকে চান্স পেয়েছি, আমাদের কলেজে কেউ ভালো পড়াতে পারে না, অদিতি রায়চৌধুরীর সঙ্গে ক্লাসে কম্পেয়ার করা হচ্ছে, কেন তুমি বলতে পারো? কেন আমি বলছি, এটা অদিতি রায়চৌধুরীর মাস্টার প্ল্যান। কথাগুলো কিন্তু তুমি নিজে কানে শোনোনি শঙ্খ। শঙ্খ, আমি মা হয়ে বলছি, আমি কিন্তু এই মেয়ে দুটোকে বিন্দু মাত্র বিশ্বাস করি না, আর তুমিও বিশ্বাস করো না এদের কথা। এরা কিন্তু ঠিক কথা বলছে না। আমি তো কিছু বললেই দোষ হয়ে যাবে, কারণ এ বাড়িতে তো কোনো কিছুর মধ্যে কোনো ব্যাপারে কোনো কথা বলার অধিকারই আমার নেই। তবু বলছি, ওরা হয় কে নয়, নয় কে হয় করতে পারে। আর এই কথাগুলো আমি বললাম কারণ এটা আমার সঙ্গেও করেছে, তাই আমি জানি। আসলে আমাদের উপর তোমার রাগ আছে বলে তুমি সবার সামনে আমাদেরকে কেস খাওয়াতে চাইছো, তাই তো? এরপর থেকে আমাদের সাথে কোনো কথাই বলো না, তাহলে তার কোনো সমস্যা হবে না, তাই না? আর তোমার এই মিথ্যে মিথ্যে বানিয়ে বলার প্রশ্নই উঠবে না। ওই এতদিন তো এসব কথা কিছু বলেনি, এখন বলছো কেন? বলিনি কারণ আপনারা বিশ্বাস করতেন না। সেটা এখনো আমরা বিশ্বাস করি না। আমাদের কাছে আমাদের মেয়েদের দাম অনেক বেশি তোমার থেকে। জানি তো মা, তাই তো কিছু বলিনি। ঠিক আছে, চুপ করো, তখন থেকে অনেক কথা বলে চলেছ। এখানে অনেক বড় ব্যাপার নিয়ে একটা কথাবার্তা চলছে, এখানে তোমার ব্যক্তিগত কথাবার্তা শোনার জন্য আমরা নেই, কোনো গুণ তো নেই। বাড়ির দুটো বাচ্চা মেয়েকে মানিয়ে নেওয়ার ক্ষমতাও নেই, এখন তাদের নামে নালিশ করছে, কমপ্লেন করছে। তবু তোদের লাস্টবারের মতো বলছি, যদি কিছু ঘটে থাকে তাহলে বল। কিচ্ছু ঘটেনি দাদা ভাই, ওই মেয়েটা তোর নামে এসে খুব খারাপ খারাপ কথা বলছিল আর নিন্দাও করছিল, ওটা শুনে আমাদের খুব রাগ হয়, তাই আমরা ক্লাসরুম থেকে বেরিয়ে আসি। দেখ, প্রতিবাদ করলে কিন্তু আমরা প্রতিবাদ করতেই পারতাম, কিন্তু মেয়েটা বেকার বেকার ভাববে যে তুই আমাদের দাদা, আর তাছাড়া মেয়ের জেঠুর যেখানে রেফারেন্স আছে সেখানে তো আমরা আর কিছু বলতেই পারি না। ইভেন ক্লাসে তো সবাই ছিল, সবাই সাক্ষী দেবে। দেখ, ক্লাসের সবাই তো আর খারাপ হতে পারে না। ওকে দেন, কালকে 12টায় ইমার্জেন্সি মিটিং, ক্লাসে নোটিস দিয়ে দেওয়া হবে, কেউ যেন মিস না করে, প্রত্যেকে যেন সেখানে অ্যাটেন্ড করে। আর যদি মেয়েটা মিথ্যে কথা বলে তাহলে ও কালই বুঝে যাবে যে কোথায় খাপ খুলতে এসছে।
আমরা কিন্তু সকলে মিলে আপনার এগেনস্টে শিক্ষা দপ্তরে জানাবো। আপনার চাকরিটা না নিতে পারি কিন্তু আপনার বদলি তো করাতে পারবো। চেষ্টা করে দেখুন না পারেন কিনা। তবে এটাও ঠিক, এরকম একটা বিরুদ্ধ পরিবেশে আমার কি ভালো লাগবে চাকরি করতে? আবার এটাও ঠিক, এত বড় একটা অন্যায়ের প্রতিবাদ না করে আমি চুপচাপ ক্লাস করে যাব, চাকরি করে যাব, এটা হতে পারে না। আমি অন্যায়ের প্রতিবাদ করেছি, করবো ভবিষ্যতে। হ্যাঁ, তারপরে যদি আমার ইচ্ছে হয়, যদি আমার ইচ্ছে হয় আমি অন্য কলেজে বদলি নিল, আপনাদের ইচ্ছেতে নয়। কিন্তু আশা করি আমি আমার বক্তব্য পরিষ্কার করে বলতে পেরেছি। তাহলে আপনি আমাদের কোনো কথাই মানলেন না? না, মানার মতো কথা বললে তো মানবো, মানার মতো কথা তো বলছেন না। যা, তাহলে তো কিছুই হলো না, আপনারা তো ওর সঙ্গে পেরেই ওঠেননি। আপনি একদম চিন্তা করবেন না, স্যারেরা যখন বলেছেন ওনাদের হাত অনেক লম্বা, ওনারা অদিতিকে ঠিক এই কলেজ থেকে ট্রান্সফার করে তবেই ছাড়বেন। ও মুখে যতই বড় বড় কথা বলুক না কেন, আপনি আপনি অন্তত বলে দিন যে উনি যেন আমার মেয়ের ব্যাপারে আর না থাকেন, এইটুকু অন্তত বলে দিন। এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, তাই না? আমি যতক্ষণ কলেজে থাকি অন্যান্য যে টিচাররা আছেন ততক্ষণ তারা আমার সঙ্গে আছেন, আমার কলিগ। যখন আমি বাড়িতে যাব আমি কার সাথে যোগাযোগ রাখবো রাখবো না সেটা তো কলেজ ঠিক করে দেবে না। স্যার এক মিনিট, একটা ফোন আসছে বারবার, আমি একটু ধরে নিই। হ্যালো, হ্যালো, মহেশ্বরী দেবী গার্লস কলেজের প্রিন্সিপাল বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? আমি মিনিস্টারের পিএ বলছি। স্যার মিনিস্টারের পিএ কে জানি কোথায় কি বলে রেখেছি। হ্যাঁ স্যার বলুন। স্যার আপনার সঙ্গে একটু কথা বলবেন। আমার সঙ্গে? হ্যাঁ তাই তো বললেন স্যার, ধরুন উনি কথা বলবেন। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বলুন স্যার। আপনাদের কলেজে কি সব চলছে বলেন তো? আপনারা নাকি একজন টিচারকে ক্লাস করতে দিচ্ছেন না? স্যার স্যার আমি আমি কি দু মিনিট আপনার সঙ্গে কথা বলতে পারি? আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট দিলে আমি নিজে গিয়ে আপনার সঙ্গে দেখা করে আপনাকে সব বুঝিয়ে বলে আসতাম। আপনি যত কথাই বলুন না কেন আমার একটা প্রশ্নের উত্তর দিন তো, মেয়েরা কি ওই টিচারে ক্লাস করতে পছন্দ করে না করে না? তা নয় স্যার, আসলে আমাদের কলেজে একটা ঘটনা ঘটেছে, একটি মেয়ে তার বিয়ের আসর থেকে পালিয়ে যায় আর এই আমাদের এই অদিতি তাকে হেল্প করে পরিবারকে না জানিয়ে কলকাতার কলেজে তাকে নিয়ে গিয়ে ভর্তি করে দেয়, টিসিরও বন্দোবস্ত করে দেয়, আমাকে জানায়নি, আমি ছুটি দিইনি, তার সত্ত্বেও টিসি নিয়ে কলকাতায় পৌঁছে দিতে গেছে। সেই জন্যে কি ক্লাস বন্ধ করে দেওয়া যায় না? স্যার এটা এটা আসলে গভর্নিং বডির সবাই মিলে ডিসিশন নেওয়া হয়েছিল। আপনার মতো অপদার্থ প্রিন্সিপাল আর অপদার্থ পরিচালন সমিতি থাকা না থাকার মধ্যে আমি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না। শুনুন। হ্যাঁ স্যার বলুন। অদিতি রায়চৌধুরী যেন অবিলম্বে ক্লাসে যেতে পারে তার ব্যবস্থা করুন, আর আমার পিএর থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেক্সট উইকে কলকাতা এসে আমার সঙ্গে যোগাযোগ করুন। ফারদার যেন আমি আর এই ধরনের কমপ্লেন না শুনি। স্টুডেন্টস যতক্ষণ চাইবে ততক্ষণ আপনি ক্লাস বন্ধ করার কেউ নন, আপনি পরোক্ষভাবে স্টুডেন্টসদের ক্ষতি করছেন। আপনার মতো লোকের প্রিন্সিপাল হওয়ার কোনো যোগ্যতা আছে বলেই আমার মনে হয় না। সেক্ষেত্রে সামনের সপ্তাহে আমার দপ্তরে এসে যোগাযোগ করে জেনে নেবেন যে আপনার চাকরিটি বহাল আছে কি না। ফোনটা রাখুন। কি বললেন? তুমি আমার নামে নালিশ করেছ? আমি যা ঘটেছে সেটা জানিয়েছি, আপনি মেল চেক করেন না,
চেক করলে দেখতে পেতেন আপনাকে মার্ক করে কিন্তু আমি মিনিস্টারকে পাঠিয়েছি মেলটা। যাই হোক, কি বললেন উনি? আমি ক্লাস বন্ধ রাখবো তো, করা যাবে না ক্লাস। স্যার ওকে ক্লাসে যেতে বলেছেন আর আমাকে নেক্সট উইকে দেখা করতে বললেন, মানে আমার চাকরিটাই থাকবে কিনা। তাহলে তো দেখছি উনিই জিতে গেলেন। প্লিজ আমি হাত জোর করছি, আপনারা এই ব্যাপার নিয়ে আর জলঘোলা করবেন না। আপনার মেয়ে তো কলেজ থেকে পালায়নি, আপনার বাড়ি থেকে পালিয়েছে। আপনার যদি ওর এগেনস্টে কোনো গ্রিভান্স থাকে আপনি থানা পুলিশ করুন, কলেজ যথেষ্ট করেছে আর কিছু করতে পারবে না। এতক্ষণ কত হুম্বি তুম্বি করলেন, হ্যাঁ একটা ফোন মিনিস্টারের, চুপ, দম নেই তো। দম নেই যখন তখন লড়াই করতে কেন আসেন বলুন তো। সপ্তমী তো মেয়েদের বলো চুপ করতে, বলো আমি ক্লাস করাচ্ছি, এসো। আপনারাও যান ক্লাসটি, আসছি, থ্যাংক ইউ। বার সত্যি আমি মিথ্যে কথা বলি না স্যার, এই ঘটনা সমাজ যদি রূপসা আর শাশ্বতী দেখে থাকে তাহলে ওরাও বলবে আমি যা বলছি সব সত্যি স্যার। ও ডাহা মিথ্যে কথা বলছে। চলো 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 পাল্টাই।